করেন অনেক বছর ধরে তারা খুব ভালোবাসার বন্ধনে মোবাইলে রাত বারোটার পরে এমবি খরচ করে খালি কথা কয় আর কথা কয় এমন ব্যক্তি অবশ্যই এই মুরাদনগর নবীনগর নাই এই যে একটা কথা মনে পড়ে গেল সর্বনাশ এই যে একটা কথাই মানুষে বলে কথাই নাকি কথা টানে একটা কথা মনে পড়ে গেল সম্মানিত সুদীপ আমি কিন্তু খুব কথাটি বলবার জন্য চেষ্টা করতেছি এই কথা প্রসঙ্গ কথাটি যখন মনে আসলো কথাটা কি বলে সারব কথাটা কি বলে সারব কি গ্রাম্য এলাকার মানুষ তৎকালীন সময় লেখাপড়া মানুষে কোন জানত অনেক দিন আগেকার কথা এখন তো জাতি সুন্দর পরিবেশ আমাদের বাংলাদেশে একেবারে নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু এখন শিক্ষিত সমাজ কথাখন ঠিক না কথাখন ঠিক না আগের সময় গ্রামের মানুষগুলো লেখাপড়া কম জানতো আর অল্প সংখ্যক দু একটা বাচ্চা ভোলাপন লেখাপড়া জানতো কোনো রকম আর কি আবার না জানলেও স্কুলে কলেজে মাদ্রাসায় যাতায়াত করতো না হলেও ওই এলাকায় গ্রামের মসজিদ মাদ্রাসার মুখতুক খানায় যাতে তো নাকি বলেন সেই সময়ের কথা মনে করেন ওই সেই সময় তো মানে শিক্ষাগত যোগ্যতাটা আস্তে 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 করে বাড়তেছে আস্তে আস্তে করে বাড়তেছে হঠাৎ করে বাবা আস্তে করে ছেলের ঘরে দেয় মনে করেন অনেকদিন আগের কথা তো কেবল নতুন করে বাংলাদেশে আবিষ্কার করে টেলিফোন মোবাইল ফোন আসলো আর কি বোঝেন নাই এই টেলিফোন মোবাইল ফোন আসলো এই শিক্ষিত ছেলেটি এত মোবাইল চালার জন্য অভিজ্ঞতা আস্তে আস্তে করে আসতেছে হইতেছে হবে এই বাচ্চাটি হঠাৎ করে রাতের বারোটার পরে এই ফোনটি ধরে আস্তে আস্তে করে যেমন এই যুবক কেমন যেন মোবাইলে খালি কথা ধারছে বলতি আছে বলতি আসে বলতে আসে বাবা ঘরে ঢুকলো ঢুকে চিন্তা করে দেখলো রে বাবারই শিক্ষিত ছেলে মোবাইলে কেমন যেন পড়াশোনা মানে দরজায় গিয়ে আস্তে করে লক করতেছে আর বেটা খালি মোবাইলে কথা বলে যাইতেছে আস্তে করে দরজাটি যখন খুলে দিলেন দেখে বেটা কথা বলতেছে মোবাইলে আস্তে করে রহিমাকে যা ডাক দে বললে এই ফাতেমা এই দাহরা শুনো রাত তোর বারোটার পরে ডাক দে বলতেছে তুমি একটা কথা বলবা সত্য কথা বলবা মানে

তুমি আজকে একটা আমার কাছে কিন্তু গোপন রাখবে না তুমি বলো তো এতদিন পর্যন্ত আজকে পর্যন্ত আমাদের আমাদের বাড়িতে যেই গাভীটি দুধ দিত একবারে হলো আমাদের হলো দেশীয় গাভীটি যেটা আমাদের দুধ দিত এই দুধগুলো কাকে খাওয়ায় তা তুমি একটু তাড়াতাড়ি করে বলো বোঝেন নেই কথাটা বোঝেন নেই

খাও। শিকি তো বলে যে হা ঠিকি কেন খাওয়াও বলে যে খাওয়াই এই জন্য দেশি গভীর দেশি দুধ একবারে নিড়বিজাল দুধ খাওয়ায় কেন সেইটা তুমি জানতে চাও আমার বেটা লেখা পড়া করে লেখা পড়া করে সেই জন্য তোমাকে হাত অল্প খাওয়াই আমিও খাই আমার পুলারে খাওয়াই বদল নেই এই মুহূর্তে তার মানে এখন বাবা চিন্তা করে বলে যে গাভীর দুধ বেটাকে খাওয়াইছো এই কাম করবার জন্য রাতে বারোটার পরে মোবাইল ফোনে ট্যান্ডি খরচ করে আরেকজন মাইয়ের লগে কথা বলবার জন্য তুমি কি এই পাধা টাটকা দুধ খাওয়াও নাকি সম্মানিত তো ওই ওইদিকে কথাটি নয় জাতি সজ্ঞান হলে আমাদের ভবিষ্যৎ জিন্দগিতে জান্নাতে যাওয়ার জন্য কপাল আমাদের খুলে যাবে সুবহানাল্লাহ বলেন